এদর শিল্পনগরী তালচেরে বাজি পারিবনি ডিজে। আসন্তা 18 তারিখ দিন প্রভু গজাননকর ভসাণ শোভাযাত্রা। ভসাণ শোভাযাত্রা পাই কঠোর নিষ্পত্তি গ্রহণ করেছে পুলিশ প্রশাসন। ভসাণ বেড়ে তালচের অঞ্চলে ডিজে বাজি পারিব নাহিঁ বলি কইছেন তালচের এসডিপিও মানস রঞ্জন বারিক। ডিজে কু সম্পূর্ণ বন্ধ করা যাইছি, কেহি মধ্য ভসাণে ডিজে ব্যবহার করি পারিবে নাহিঁ। এই নেই কোন রহিছি পুলিশ অভিমুখ, সে নেই তালচের এসডিপিও মানস রঞ্জন বারিক সহ অধিক আলোচনা করেছেন আমার প্রতিনিধি মনিল কুমার মহারণা। তালচের গণেশ পূজা ভসাণীর এথর বাজি পারিবনি ডিজে সাউন্ড। তবে কাহিকি তালচের উপখণ্ড প্রশাসন এপরি রোগ লগাইছে সিধা সড়ক আলোচনা করবে আমার সাথে রয়েছেন এসডিপিও মানস রঞ্জন বারিক। স্যার কোন পাই তালচের গণেশ পূজা ভসাণীর এথর ডিজে বাজি পারিবনি? গত বর্ষর যা এক্সপিরিয়েন্স লা ডিজে সাউন্ডকু আমি সাউন্ড সিস্টমর যা বি সাউন্ড ছিল তাকে আমি অনেক মাত্রায় কম করছিলু, কিন্তু কিছু পাবলিক কমপ্লেন লা যে সাউন্ড বহুত জোরে বাজুছে, যেহেতু কান বি অসুবিধা আছে, লোকের হার্ট প্রবলেম আছে, ছোট ছুয়া মানে আছেন, পরীক্ষা সময় হসপিটাল বি পাখে আছে, তো তেণুক এই সব ধ্যান রাখিকি আমি চাইলু এথর সাউন্ড সিস্টম যেমন ম্যাক্সিমম কম করি হব, যেটা শ্রুতি মধুর হয়ে পড়ব সেইভাবে করা পড়ব, যে বিকটাল রড়ি যে সব হচ্ছে সব সাউন্ড সিস্টম মান তাকে বন্ধ করা আমি বারম্বার বারম্বার মিটিং করছু সব কমিটি মান সহ সমস্ত সহ আলোচনা কলাপরে ম্যাক্সিমম আমি চারিটা বেস আর চারিটা টপ আলাও করছু। সাউন্ড সিস্টম সাউন্ডর লিমিট ম্যাক্সিমম রহব 65 ডেসিবল, আর সে সব কলেক্টর পরমিশন নিয়ে আসবে। আর ডিজে যে ডিজে সিস্টম আসবে কি সাউন্ড সিস্টম যা ডিজে তো আমি মনা করছি আনবাই, যে সাউন্ড সিস্টম আসবে সে সাউন্ড সিস্টম রেজিস্টার্ড হয়ে দরকার। স্যার আর গোটে কথা, যেতবে যে তালচেরে যেকোন বসাণ শোভাযাত্রা হুয়ে এই যে ডিজে সাউন্ডর প্রাদুর্ভাবের পুরা শিল্পনগরী তালচের বাসী গোটে অতিষ্ঠ হয়ে যাতে, এবং অনেক অনেক সময় প্রশাসন হুম কিংবা পুলিশ পাখে অভিযোগ হুয়ে, কিন্তু ইয়ে পুলিশ প্রশাসন পক্ষ কোণী রোগ লাগিপারে নি, স্যার কারণটা কোণ রয়েছে? না সেমিতি নুহ, প্রথম আগুর লোক কিন্তু বারম্বার যে পরমিশন দিয়া হচ্ছে সমস্ত পরমিশন ক্লিয়র করি লেখা যাচ্ছে যে ডিজে নট আলাউড, তো তালচের সব ডিভিজনে ডিজে আলাও করা যাব না, যে এতে যে 8-10-15 লেখা বেস আর ভাইব্রেটর লগাই যে সব চলাউছেন বিকটাল শব্দ হচ্ছে সে সবকে পুরা বন্ধ করা যাচ্ছে। আজির মু আর গোটে ডিসকশন ভুলি গেলি কয়াপাই, সেটা হচ্ছে যে চারিটা বেস বি লাগিব কি চারটা টপ লাগিব, ভাইব্রেশন বিলকুল লাগিব না, যদি কে ভাইব্রেশন ভাইব্রেশন মেশিন যদি কে লগাইলে ভাইব্রেটর তাহলে সে ভাইব্রেটর সিজ করা যাব, যদি চারি বেস রু অধিক বেস মানে ইউজ কলে তো সে বেস বেস বক্স কু মধ্যে আমি সিজ করিবু, তা নহলে কেস বি করিবু। সেথিপাই কমিটি যে কমিটি তাঙ্কর ডাকিথিব ভসাণী পাই কমিটি মধ্যে দায়ী রহিব, ডিজে মালিক মধ্যে দায়ী রহিবে। স্যার অমানিয়া ডিজে মালিক মানে যে বলি মানে পুলিশ প্রশাসন গোটে প্রয়াস করুছি যে যে ডিজে মুক্ত ভসাণী হওয়া পাই, এবং গোটে সীমিত সময় সীমিত সিস্টম ভিতরে যেমিতি কাহার কিছু বাধা ন ঘটু সেগুলা তালচের পুলিশ প্রশাসন প্রয়াস করছে, কিন্তু অমান্য ডিজে মালিক মানে কিছু কিছু রয়ে যায় সে মানে যদি ন মানিবে কোন কোন কার্যানুষ্ঠান গ্রহণ করবে? দুইটা শব্দ কবি কেস হব সিজ হব, মালিক অমান্য নারে কেস হব ডিজে মেশিন সিজ হব। নিহতি ভাবে বহুত বহুত ধন্যবাদ শ্রীযুক্ত বারিক, আমার সাথে অধিক আলোচনা করুলে, এবং যেভাবে ভাবে ডিজে মালিক মানুষ গোটে কড়া চেতাবনী দিয়েছেন এসডিপিও মানস রঞ্জন বারিক, এবং কইছেন্তি যদি ডিজে সাউন্ড কো অত্যধিক মাত্রায় বজান্তি বা পুলিশ প্রশাসনের নিয়মকে ন মানতে তাহলে তাকে এগেনস্টে কেস হব এবং তাঙ্কর সাউন্ড সিস্টম কো সিজ করে দিয়া যাব। তালচের মনিল কুমার মহারণা, ওটিভি।